আজ ওড়িশা কেন্দ্রপত্র কর্মচারী সংঘর স্টেট এক্সিকিউটিভ বৈঠক সম্বলপুরে অনুষ্ঠিত হয়েছি এবং আজির এই বৈঠকরে ওড়িশা কেন্দ্রপত্র কর্মচারী সংঘ নিষ্পত্তি নিয়েছি যে আগামী দিনে সর্বনিম্ন মজুরি বৃদ্ধি পরে পরে সিনিয়র কর্মচারী মানক দরমা বৃদ্ধি এবং মার্চ মানক সুদ্ধা যে বোনস দেবার লা তাকে এপ্রিল শেষ সুদ্ধা বোনস প্রদান এবং 2019 ওড়িশা কেন্দ্রপত্র কর্মচারী সংঘ জিএসটি কু উচ্ছেদ করা যে আন্দোলন করছি তাকে আহরি তীব্রতর করা এবং কন্যা বিবাহ সহায়তা পাই সরকার পুনর্বার চিন্তা করিবা এবং সে দিগরে ঘোষণা করিয়া পাই আজি দাবি রাখিছু এবং ওড়িশা কেন্দ্রপত্র কর্মচারী সংঘর এই কার্যক্রমে ওড়িশার 22টি জেলার 19টি ডিভিজনর সমস্ত কর্মচারী মানে উপস্থিত রয়েছেন এবং আগামী দিনে ওড়িশা কেন্দ্রপত্র কর্মচারী সংঘ তোয়ালি এবং শ্রমিক সুরক্ষা দিগরে বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনা কু আরম্ভ করিয়া পাই সরকার কু নিবেদন করিছি। ওড়িশা কেন্দ্রপত্র কর্মচারী সংঘ 2019 সারা ওড়িশার 22টি জেলার রাস্তার করে নিজের বিভিন্ন দাবি উপস্থাপন করেছিল এবং আগামী 20 তারিখ সুদ্ধা বোনস ঘোষণা এবং সর্বনিম্ন মজুরি দাবি যে রয়েছে এই দিগরে সরকার ঘোষণা করবে বলে আমার বিশ্বাস রয়েছে এবং এই দিগরে অবহেলা হলে আগামী 30 তারিখ পরে পরে আন্দোলনাত্মক পন্থা গ্রহণ করা সংঘ নিষ্পত্তি নিয়েছে। সবুজ বড় কথা হচ্ছে যে আমি মে 1 তারিখে সর্বনিম্ন মজুরি ঘোষণাকে দাবি উপস্থাপন করুছি।